প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। মধ্যরাতের বৃষ্টিতে ডুবল খুলনা, চরম দুর্ভোগে খুলনা শহরের অধিকাংশ এলাকাবাসী। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার, খুলনা থেকে তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ মিজানুর রহমান। অনাবৃষ্টির কারণে খুলনা অঞ্চলের ফসলের মাঠ এবং ক্ষেত খামার ও মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল। এরই মধ্যে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারী বর্ষণে ডুবে গেছে খুলনা শহরের অধিকাংশ এলাকা। প্লাবিত হয়েছে নিম্ন অঞ্চল সহ অঞ্চলের বেশিরভাগ বাড়ি, মৎস্য গের সহ ফসলের ক্ষেত। প্রচুর বৃষ্টির কারণে খুলনা নিরালামুচ, গুন্নি, বয়রা, 28 নং ওয়ার্ড, দক্ষিণ টুটপাড়া, ঈদগাহ, মসজিদ সহ তলিয়ে গেছে অধিকাংশ রাস্তা। চরম বিপাকে জনদুর্ভোগ জীবন পার করছেন দক্ষিণ টুটপাড়া এলাকাবাসী। খুলনা মহানগরীর 28 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদল সর্দার জানান, তার ওয়ার্ডের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সহ মানুষের ঘরবাড়ি পর্যন্ত। তিনি পর্যবেক্ষণকালে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে করে পানি দ্রুত নিঃসরণ হয়, পানি জমে না থাকে, মানুষ সুখশান্তিতে থাকতে পারে এমনই ইচ্ছা পোষণ করেছেন। সেই সাথে মানুষের খোঁজখবর নিতে আরও সরজমিনে উপস্থিত থেকে তদারকি করেন 28 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম খান। এ সময় দেখা যায় অনেক লোক বৃষ্টির পানিতে হাঁটু পর্যন্ত তলিয়ে গেছে। 28 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদর সর্দার সহ এলাকাবাসী, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসন, সিটি মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন। কোনো জায়গা লাগানো নাই, প্রত্যেকটা লোকের ক্ষতি হয়ে গেছে। পানি বেরোনির জায়গা নাই, ড্রেন মেরেন সব আটকানো, এই জলাবদ্ধতে মানুষের ভোগান্তি মানে সমস্ত জায়গা তলায় গেছে ভাই, একদম গরিব গুরো বাড়াইটা সব শেষ, বাড়াইটাকে কিচ্ছু নাই, একদম খাতা বন্ত বলেন কাকা কথা বলেন।